বর্তমান পৃথিবীতে প্রায় 195টির অধিক দেশ রয়েছে। এগুলোর মধ্যে কোনোটি আয়তনের দিক থেকে বড়, আবার কোনোটি জনসংখ্যার দিক থেকে বড়, আবার কোনোটি অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ। বিশ্বের সবচেয়ে বড় দেশ নিয়ে আমাদের জানার কিন্তু বহু কৌতূহল রয়েছে, আর এই কৌতূহলের প্রেক্ষিতেই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব পৃথিবীর সবচেয়ে বড় 10টি দেশ সম্পর্কে। 1. রাশিয়া। রাশিয়া হলো পৃথিবীর বৃহত্তম দেশ, যার আয়তন 1,70,98,242 বর্গ কিলোমিটার। এটি ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। রাশিয়ার উত্তরে আর্কটিক মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে চীন এবং উত্তর কোরিয়া, এবং পশ্চিমে ইউক্রেন, বেলারুশ, পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড এবং নরওয়ে অবস্থিত। রাশিয়ার রাজধানী হল মস্কো। 2. কানাডা। কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। এর আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার। এটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্বাংশ জুড়ে বিস্তৃত। কানাডার উত্তরে আর্কটিক মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত। কানাডার রাজধানী হচ্ছে অটোয়া। 3. মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র। এর আয়তন 98,33,517 বর্গ কিলোমিটার। এটি উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্বাংশ জুড়ে বিস্তৃত। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে কানাডা, দক্ষিণে মেক্সিকো এবং পূর্ব এবং পশ্চিমে মহাসাগর অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। 4. চীন। চীন হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। এর আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার। এটি এশিয়ার পূর্বাংশ জুড়ে বিস্তৃত। চীনের উত্তরে মঙ্গোলিয়া, উত্তর পূর্বে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সমুদ্র, দক্ষিণে দক্ষিণ চীন সাগর, দক্ষিণ পশ্চিমে ভুটান, নেপাল এবং ভারত, পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান এবং তিব্বত, এবং উত্তর পশ্চিমে রাশিয়া অবস্থিত। চীনের রাজধানী হল বেইজিং। 5. ব্রাজিল। ব্রাজিল হল পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। এর আয়তন 85,15,767 বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অধিকাংশ অংশ জুড়ে বিস্তৃত। ব্রাজিলের উত্তরে ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রান্সের গায়ানা, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে, এবং পশ্চিমে পেরু, বলিভিয়া এবং কলম্বিয়া অবস্থিত। ব্রাজিলের রাজধানী হল ব্রাসিলিয়া। 6. অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ। এর আয়তন 76,86,850 বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র দেশ যা একই সঙ্গে একটি মহাদেশ এবং একটি রাষ্ট্র। মজার বিষয় হচ্ছে, অস্ট্রেলিয়া একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় দেশ। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সমুদ্র সৈকত, মরুভূমি, পর্বতমালা এবং জঙ্গলে পরিপূর্ণ। অস্ট্রেলিয়ার রাজধানী হল ক্যানবেরা। 7. ভারত। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম রাষ্ট্র। এর আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ এবং একটি প্রাচীন ঐতিহাসিক দেশও বটে। ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি। 8. আর্জেন্টিনা। আর্জেন্টিনা পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ। এর আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্বাংশ জুড়ে বিস্তৃত। আর্জেন্টিনার উত্তরে বলিভিয়া এবং প্যারাগুয়ে, পূর্বে উরুগুয়ে এবং আটলান্টিক মহাসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর এবং পশ্চিমে চিলি অবস্থিত। আর্জেন্টিনার রাজধানী এবং বৃহত্তম শহর হল বুয়েনস আইরেস। 9. কাজাখস্তান। পৃথিবীর নবম বৃহত্তম দেশ হল কাজাখস্তান। এটি মধ্য এশিয়ার একটি দেশ। এর আয়তন 27,24,900 বর্গ কিলোমিটার। বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ হল কাজাখস্তান।
এর রাজধানী এবং বৃহত্তম শহর হল নূর সুলতান। 10. আলজেরিয়া। পৃথিবীর 10ম বৃহত্তম দেশ হল আলজেরিয়া। এর আয়তন 23,81,741 বর্গ কিলোমিটার। আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকার একটি দেশ। এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। আলজেরিয়ার উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে তিউনিশিয়া এবং লিবিয়া, দক্ষিণে নাইজার এবং মালি এবং পশ্চিমে মরক্কো অবস্থিত। আলজেরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হল আলজিয়ার্স। বিশ্বের সবচেয়ে বড় 10টি দেশ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।